आज থেকে শুরু হয়েছে প্রত্যেকটা জেলাতে আমাদের জেলা মধ্যে আজ থেকে 10 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন গ্রহণ করা রেজিস্ট্রেশন কাজটা হবে আর 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সার্ভিস ডেলিভারি কাজটা করা হবে আমরা একটা ছোট পিটিটি আপনাদের জন্য বানিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারেন যেহেতু স্যার একটু আজকে হ্যাঁ আমরা দুয়ারে সরকারে আজকে বিভিন্ন জায়গায় শিবির চলছে আপনাদের শিবিরের সংখ্যাটা ছোট প্রেস রিলিজে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা প্রথমেই শিবিরের ছবি দেখাই আপনাদের আজকে এটা যেমন বিভিন্ন জায়গায় যে কত ছবি আমরা পেয়েছি সেগুলো একটা কোলাজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শিবিরে বহু মানুষ এসেছেন তার ফুটফলের সংখ্যাটা স্যার বলে দেবেন একটু পরে আমাদের পোর্টালে অটোমেটিক্যালি সেটা আপলোড হচ্ছে জেলা স্তরে একটি কন্ট্রোল রুম করা হয়েছে সেই কন্ট্রোল রুমের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি যেখানে সকাল থেকেই আমরা এখান থেকে নজরদারি রাখছি গোটা জেলাতে কিভাবে শিবির পরিচালনা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এরপর আমরা আপনারা জানেন যে মাননীয় পর্যবেক্ষক শ্রী ভাগ মিস্টার স্যার আইসার আজকে এসেছিলেন আমাদের এই জেলাতে তিনি ইচ্ছাপুরের একটি শিবির ঘুরে দেখেন সেই সঙ্গে সাউথ দমদম মিউনিসিপালিটি অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার একটি শিবির তিনি ঘুরে দেখেন সেখানে সবকিছু দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সেই ছবিগুলি আমরা পেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা এই জেলাতে বহু ক্যাম্পে লোকশিল্পীদের নিয়োগ করেছি তারা ইতিমধ্যে বেশ কদিন ধরে প্রচারের কাজ করছেন আজকে যেহেতু শিবিরে তারা আসছেন তারা লিফলেট বিতরণ করছেন এবং সেই সঙ্গে একটা পরিবেশে উৎসবের আবহ তৈরি হয়ে গেছে এছাড়াও বিভিন্ন ছবি যেগুলো আমাদের নজরে এসেছে সেরকম কিছু সহায়তার ছবি এটা বেনিফিট ডিস্ট্রিবিউশন অর্থাৎ ক্যাম্পে আজ পরিষেবা প্রদান করা হলো দেগঙ্গা ব্লকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে খাদিজা বিবি তিনি আজকে এই পরিষেবা পেলেন এছাড়াও আমাদের আমাদের এই প্রকল্পে মানে আমাদের এই দুয়ারে সরকারের একটা বিশেষ দিক হচ্ছে মানুষকে সাহায্য করা এবং সেই সহায়তায় আমরা দেখুন একটা অনন্য ছবি একজন বিধবা ভাতার দরখাস্ত করতে এসেছেন এবং তাকে ক্যাম্পে যারা রয়েছেন তারা সহায়তা করছেন বলে দেওয়া হচ্ছে যেটি একদিন একদম সকাল 10টার ছবি এটা বলে দেওয়া হচ্ছে যে কিভাবে আপনি কি কি আপনাকে ডকুমেন্টস আনতে হবে কিভাবে আপনি আবেদন করতে পারেন এভাবেই আমরা প্রথম দিনটা কাটালাম বিকেল 3টে অবধি এবং এছাড়া এবছরের নতুন দিক অভিযোগপত্র জমা দেওয়া অর্থাৎ কারোর যদি কিছু জানানোর থাকে তারা একটি কমপ্লেন বক্সে তাদের নিজেদের কথা জানাতে পারেন জেলা শাসক উত্তর চব্বিশ পরগনা আজ পরিদর্শনে গিয়েছিলেন সেই ছবিটা এখানে ধরা পড়ছে আমরা এই ধরনের ছবির কোলাজ আপনার জন্য তুলে ধরলাম আপনাদের গ্রুপেও আমরা এই সফট কপি শেয়ার করব ইন জেনারেল আমাদের জেলাতে টোটাল 12,013টি ক্যাম্প ঠিক করা হয়েছে যেটা 10 তারিখের মধ্যে হবে আর সেম নাম্বার অফ ক্যাম্পস 11-20 তারিখ পর্যন্ত আমরা করব আমাদের আজকের দিনে নদী তীরবর্তী ব্লকগুলোতে 291 ক্যাম্প করা হচ্ছে এটা স্টেশনারি বা স্ট্যাটিক ক্যাম্প আছে টোটাল ক্যাম্প আছে যার মধ্যে মোবাইল ক্যাম্পের সংখ্যা হলো 144 নদী তীরবর্তী ব্লকের বাদে সমস্ত জেলাতে আমরা 2011টি ক্যাম্প করছি যার মধ্যে মোবাইল ক্যাম্পের সংখ্যা হচ্ছে 698 এটা আজকে দিনের ফেভারটা আমি বললাম আপনারা সবাই জানেন যে 33টি পরিষেবা ইন টোটাল 14টা ডিপার্টমেন্ট পেরিয়ে দিচ্ছে যার মধ্যে নতুন 4টি পরিষেবা এবারে গ্রুপ করা হয়েছে ভবিষ্যতেও ক্রেডিট কার্ড আছে MSME ডিপার্টমেন্টের আন্ডারে এখানে 5,00,000 টাকা করে একজন এন্টারপ্রেনিওর যার বয়স 18 থেকে 45 মধ্যে আছে তিনি অ্যাপ্লাই করতে পারেন স্টেট গভর্নমেন্ট তরফ থেকে ওনাকে 25,000 টাকা সাহায্য করা হবে বাদ বাকি টাকা উনি ব্যাংক থেকে নেবেন এখানে কোনো কোলাটারাল সিকিউরিটি রাখা প্রয়োজন হবে না এন্টায়ার যা গ্যারেন্টি আছে WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড মতন এখানে গভর্নমেন্টই গ্যারেন্টি প্রোভাইড করছে এর বাদে মেধাশ্রী আছে আপনারা জানেন যে 5 থেকে 8 ক্লাসে যারা ODC স্টুডেন্ট আছে তাদেরকে বছরে 1,000 টাকা করে আমাদের রাজ্য সরকার পক্ষ থেকে দেওয়া হবে মেধাশ্রীতে সেই কাজটাও চলছে আর আমরা এইবারে ফার্স্ট টাইম ক্যাম্পের মধ্যে এই স্কলারশিপটা রেখেছি তৃতীয় হচ্ছে বিধবা ভাতা মানে এর আগেও দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে অন্যান্য পরিষেবার মধ্যে থাকতো এইবারে কিন্তু এটা ফুল ফ্লেজ পরিষেবা হিসাবে রাখা হয়েছে আর একটা নতুন ফিচার হচ্ছে যে এখানে কোনো আপার ক্যাপ নেই কোনো কোটা নেই মানে যারাই এলিজিবল হবে তারা সবাই বিধবা ভাতা এবার থেকে পাবেন তাদের আবেদন আমরা আজ থেকে গ্রহণ করতে শুরু করেছি
চতুর্থ স্কিম হলো বাংলা কৃষি সেচ যোজনা। যারা ড্রিপ বা স্প্রিঙ্কলার ইরিগেশন করতে চান, লাগাতে চান, তারা আমাদের ক্যাম্পে যা যেটা কৃষি দপ্তরের স্টল আছে সেখানে গিয়ে আবেদন করতে পারেন এবং তাদেরকে সার্ভে ইত্যাদি করে আমরা সাহায্য করার মানে কাজটা শুরু করব। এখানে যা নতুন জিনিস এইবারে করা হয়েছে তার মধ্যে হচ্ছে যারা ছোট বাচ্চাদের নিয়ে মহিলারা আসেন ওদের সুবিধার্থে সি কর্নার নতুন একটা কর্নার করা হবে, যেখানে মানে ব্যাগ টেকিং মাদার্স বাচ্চাদের ফোন করাতে পারেন। স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হচ্ছে, যেখানে মেডিসিন রাখা হবে, অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা যেমন নন কমিউনিকেবল ডিজিজ আমরা বলি যে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার সেটাও চেকিং করা হচ্ছে। আইসিডিএস স্টল দেওয়া হচ্ছে, আইসিডিএস অন্যান্য যা স্কিম আছে যা পরিষেবা দেওয়া হচ্ছে সেই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর নানাবিধি ওনারা যা করে থাকে সেটা ডিসপ্লে করা হবে। আর কন্যাশ্রী মেয়েদেরকে আমরা কাউন্টারে ফ্যাসিলিটেশন কাউন্টারের সাহায্যের জন্য রেখেছি, তারা ওখানে যারা মানে দেখতে পাচ্ছে না বা অন্যান্য অসুবিধা হচ্ছে বা স্কিমের ব্যাপারে খুব জানা নেই তাদের জন্য সাহায্য করছেন। আমাদের লোকশিল্পীরা যারা রয়েছেন তাদের আমাদের যা লোকগান বা নৃত্য আছে তাদের পারমিশন এইসবগুলো জায়গাগুলোতে করা হচ্ছে। প্রত্যেকটা ক্যাম্পে একটা কমপ্লেন বক্সও রাখা হয়েছে, যদি কারো কোনো বিভাগ থাকে বা কমপ্লেন থাকে সেই বক্সের মধ্যে ওনারা দেখতে পারেন, যে কোনো রকম বিভাগ ওনারা দিয়ে দেবেন, সেটা পরবর্তীকালে যখন ক্যাম্প শেষ হয়ে যাবে তখন আমরা খুলে যা ব্যবস্থা নেওয়ার আছে নেব। এর বাদেও যদি কারো কোনো কমপ্লেন বা ডিমান্ড বা ফিডব্যাক থাকে সেটা আমাদের ওনারা ফিডব্যাক দিতে পারেন। আর প্রত্যেকটা যেহেতু লার্জ নাম্বার অফ ক্যাম্পস অর্গানাইজ করা হচ্ছে তো সেটা সঠিকভাবে পারমিশন করার জন্য আমরা আমাদের জেলা স্তরে সাব ডিভিশন স্তরে আর ব্লক স্তরে একটা কন্ট্রোল রুম ওপেন করেছি। ওখানে এক বা একাধিক ল্যান্ডলাইন বা মোবাইল নাম্বার অপারেশনাল আছে, আমরা চেকও করেছি। আমাদের জেলার কন্ট্রোল রুম ফার্স্ট ফ্লোরেই অপারেশনাল আছে, যেখানে আমরা মানে রোস্টার হিসাবে অফিসারদেরকে বসিয়েছি আর ওনারা কন্ট্যাক্ট করছেন ব্লকের কন্ট্রোল রুমগুলোকে। আজকে দিনে এখন পর্যন্ত মানে এটা আরও বাড়বে বিকজ চারটে অবধি ক্যাম্পগুলো চলবে, এখন অবধি আমরা যে লাস্ট ডেটা আপনাদের সঙ্গে কথা বলার আগে নিয়েছি 36,000-এর বেশি ফুটফল হয়ে গেছে অলরেডি। আমি আপনার সঙ্গে কথা বলছি ইতিমধ্যে হয়তো 37,000 দিকে পৌঁছে গেছে সেটা আমরা বলছি না, 36,000 প্লাস ফুটফল ইতিমধ্যে আমরা কাউন্ট করে নিয়েছি। সার্ভিস ডেলিভারি ক্যাম্প আমাদের জেলাতে টোটাল 10,220 অলরেডি সেট আপ করে দেওয়া হয়েছে। সার্ভিস ডেলিভারি ক্যাম্প মানে যে 1 থেকে 10 মধ্যে যেখানে ক্যাম্প করা হচ্ছে তার মানে যেখানে যারা এলিজিবল আমরা যাচাই করলাম, এক্সামিন করলাম, যাদেরকে এলিজিবল পেলাম তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য যা ক্যাম্প হবে সেটাও সেম জায়গায় সেম লোকেশনে 11 থেকে 20 তারিখ মধ্যেও রাখা হবে। তো আমরা 12,000 ক্যাম্প যেমন 1 থেকে 10 মধ্যে করছি তো ইকুয়াল নাম্বার অফ ক্যাম্প আমরা সেট আপ করবো 11 থেকে 20 তারিখ মধ্যেও। তার মধ্যে আজ পর্যন্ত মানে আজকে বিকালের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি, ইতিমধ্যে 10,220 ডেলিভারি ক্যাম্প সেট আপ করে দেওয়া হয়েছে আমাদের জেলাতে, যেটা 11 থেকে 20 তারিখ মধ্যে পরিষেবাগুলো দেওয়া হবে। আমরা নজর রাখছি আমাদের মানে সার্ভিস ডেলিভারি যাতে সঠিকভাবে দ্রুতভাবে দেওয়া হয় তার জন্য আমরা চাচ্ছি আছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট। আমাদের যা জেলা লেভেল টাস্ক ফোর্স আছে তার একাধিকবার মিটিং করা হয়েছে ইনক্লুডিং পুলিশ, আমরা সবাইকে জানিয়েছি। যারা ডাইরেক্টলি ইনভলভ আছেন তারা সবাই ওনাদের পরিষেবা নিয়ে ওনাদের একটা সেট আপও তৈরি করেছেন যাতে দ্রুতভাবে এরার ফ্রি ডেটা এন্ট্রি করা যায়। যারা ডাইরেক্টলি ইনভলভ নেই তাদেরকেও আমরা কোনো না কোনোভাবে যুক্ত করেছি সো দ্যাট ওনারা আমাদের মানে এই যে রাজ্য সরকারের প্রচেষ্টা আছে তাতে সাহায্য করতে। আমাদের দিক থেকে এটাই বলার আছে। আমাদের এডিএম জেলা পরিষদ সাহেব নোডাল এডিএম আছেন, আমার তো চক্রবর্তী সাহেব ইউপিও সব ডিডব্লিউ উনি নোডাল অফিসার আছেন জেলাতে, ডিএমসি সাহেব আছেন, আমরা সব এখানে টিম হিসাবে কাজ করছি। স্যার মেধাশ্রীতে এজ লিমিটটা কত ছিল? এজ লিমিট নেই এখানে, যারা 6 থেকে 8 যারা পড়ে তাদের ক্লাস 5 টু ক্লাস 8। স্যার বিধবা ভাতা নিয়ে
একটু অভিযোগ ছিল বিধবাতার নির্দিষ্ট বয়স কত, এর আগে এবার যারা বিধবাতে আবেদন করেছেন তারা অনেকেই পায়নি, তারা কি আবার আবার আবেদন করেন? মানে এর আগে বিধবা ভাতার যে তো কোটা ছিল, এটা কোটা বেস স্কিম ছিল, বিধবা ভাতাতে কিন্তু কোটা উঠিয়ে নেওয়া হয়েছে, আর কোনো কোটা নেই, যারা এলিজিবল থাকবেন তারা সবাই পেতে পারেন। তাদেরকে কিছু ডকুমেন্ট দিতে, আইডেন্টিফিকেশন ডকুমেন্ট এক্সেট্রা দিতে আমরা বলেছি, সেটা যদি জমা দেওয়া হয় তাহলে ওদেরকে আমরা পরিষেবা দিয়ে দেব। এর আগে যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু পাননি, তাদের ডেটা খুব সম্ভবত আমাদের ডেটা বেসে থাকার কথা, যদি থাকে তাহলে এইবারে আমরা ওদের এন্ট্রি করে দিয়ে দিতে পারি। বয়সটা কত করেছে বিধবা ভাতার জন্য? কোনো বয়স কোনো এবারে আসল উপরে যারাই থাকে তারা সবাই এলিজিবল আছে। যে শিবিরগুলো যেমন স্কুল করেছে কোনো কোনো জায়গায় আমরা এটা মানে মানে পুরোটাই দেখেছি, যাতে ওখানে যদি কোনো এডুকেশন করা হচ্ছে সেটা ব্যাহত না হয়। খুব অল্প নম্বরে আমরা স্কুলগুলো নিয়েছি উইদাউট ডিস্টার্বিং রেগুলার স্কুল কারিকুলাম। এটা একটা ইন্ডাস্ট্রি যে অনেকগুলো স্কুলে পরীক্ষা চলছে, সেই স্কুলে যদি ভেন্যু হয়ে থাকে সেক্ষেত্রে এরকম কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, আর আমরা এটা করার আগে স্কুল অথরিটির সঙ্গে কথাও বলে নিয়েছি যাতে ওদের কোনো ইনকনভিনিয়েন্স না হয়, যদি কোথাও পরীক্ষা হবে তাহলে সেখানে আমরা সেন্টারটা করব। আমরা ওদের সঙ্গে যদি ওনারা ফর্ম জমা দিয়ে থাকেন আর যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে আমরা ওদেরকে যোগাযোগ করব। উনি যে অ্যাকাউন্টটা ফর্মে লিখবেন সেই অ্যাকাউন্টের সঙ্গে কোনো বিচ্ছিন্ন কেস হতে পারে যদি আপনার জানা থাকে আপনি বলতে পারেন, নালে তো আমরা ইন জেনারেল চেষ্টা করছি। যদি নাম আর কন্ট্যাক্ট নাম্বার জানা থাকে আপনি কাইন্ডলি দিয়ে দেবেন আমাদেরকে, আমরা যোগাযোগ করছি। বলছি বিধবা ভাতা নিয়ে, আমরা দেখেছি দেবঙ্গ এবং আগ্রা ব্লকে এরকম কয়েকজন বিধবা আছেন যারা 25 বছর 20 বছর আগে বিধবা হয়েছে, তাদের যেটা সমস্যা সেই সময় যে ডেথ সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তখন তো রেজিস্ট্রেশন ছিল না শোষণের ওরকমভাবে দেওয়া হতো না, তার ফলে তারা যে প্রপার আপনাদের যে আর কি গাইডলাইন আছে কাগজপত্র জমা দেওয়া তারা দিতে পারছেন না এবং তারা পাচ্ছিল না, সেইটা কি কনসিডার করা হয়েছে? এটা কেস স্পেসিফিক কেস হয়ে গেল, মানে কেস টু কেস চেক করে আমাদেরকে দেখতে হবে, প্রত্যেকটা কেসে যেখানে নির্দিষ্ট ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না সেটা তো দেখতে হবে আমাদেরকে গাইডলাইন অনুযায়ী, কিন্তু আদারওয়াইজ যদি এলিজিবল আছেন সেটা কেস টু কেস আমাদেরকে চেক করে দেখতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে ভিড় হচ্ছে কোন কোন সেগমেন্টে, মানে এখানে আপনাদের যে প্রকল্পগুলো আছে কোন কোন প্রকল্পে বেশি ভিড় হচ্ছে? আজকে প্রথম দিন আছে, আমরাও মানে আজকে আমিও নিজেই আজকে দু একটা ক্যাম্প ভিজিট করেছি, যেখানে ভিড় বেশি হচ্ছে সেটা হচ্ছে ভাতা বিধবা ভাতা ওই ক্ষেত্রে ভিড় হচ্ছে, কৃষক বন্ধু ক্ষেত্রে ভিড় হচ্ছে, আর আমাদের যা রেগুলার পরিষেবা আছে লক্ষ্মী ভাণ্ডার এখানে ভিড় হচ্ছে, আর কোনো জায়গায় যেখানে ব্যাংকের পরিষেবা লোক পাবে সেখানে ভিড় হচ্ছে, তো স্বাস্থ্যসাথী নিয়ে লোক আসছে, স্বাস্থ্য পরিষেবা নিয়ে লোক মানে আসছে, এইরকম কয়েকটা কাউন্টারে আমরা দেখলাম যে কিন্তু মোর অনেক সব কাউন্টারে লোক যাচ্ছে, এটা দেখে কোনো কোনো জায়গায় তো নিশ্চয়ই বেশি ভিড় হচ্ছে। যেটা দেখলে বোঝা যাবে কিন্তু চোখে দেখলে যেটা বোঝা যাচ্ছে যে বিধবা ভাতা এই জায়গাতে ভিড় সব থেকে বেশি। আচ্ছা আমরা আর একটা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে আপনার যে কৃষক বন্ধু সেই ক্ষেত্রে যেটা হচ্ছে ধরুন আমার বাবার 10 বিঘা জমি আছে, তার 5টা সন্তান আছে, এবার তিনি 2 থেকে 10,000 টাকা যেটা দেওয়া হয় 10,000 টাকা পেতেন, এবার তার 4টে ছেলেকে ডিস্ট্রিবিউট করার পরে 5 জন হেড হয়ে গেল, তো এবার 50,000 আমার ঘরে ঢুকলো, মানে এই বিষয়টাতে নাকি ভিড় বেশি? আচ্ছা এটা আমাদেরকে এগ্রিকালচার দপ্তর বিধবা ভাতার ক্ষেত্রে তো কোনো বয়স নেই, কিন্তু যারা বিধবা নয় বয়স্ক যারা বিধবা মানুষ
মানে লক্ষ্মী ভান্ডারে একটা নতুন জিনিস আসতে যাচ্ছে, অটোমেটিকলি হবে। লক্ষ্মী ভান্ডার তো 25-60 বছরের জন্য আছে, তো অবভিয়াসলি যারা 60 বছর ক্রস করে যাচ্ছে তারা লক্ষ্মী ভান্ডার পাবে না, কিন্তু ওল্ড এজ পেনশন পেতে পারে। এই যে অটোমেটিক কানেকশন হয় সেই ব্যাপারে ডিপার্টমেন্ট দেখছে কিভাবে করা যায়। স্যার এবার তো 33টা প্রকল্প আছে, এর আগে ছিল 27টা প্রকল্প, এইটা 6 টাইমস হচ্ছে এই জেলাতে। তো সেই হিসাবে এখনো পর্যন্ত এই জেলায় কত পার্সেন্ট মানুষ এই পরিষেবাগুলো পেয়েছে? অ্যাপ্রক্স পার্সেন্টেজ মানে এক্স্যাক্টলি কতটা এই মুহূর্তে আমাদের সরকারে ফ্যাসিলিটি অ্যাপ্রক্স কত এই মুহূর্তে নেই, কিন্তু আমরা তো মানে ইন্ডিপেন্ডেন্টলি ডিপার্টমেন্টগুলোর সঙ্গে কাজ করি, খুবই অল্প লোক আছে যারা পায়নি কোনো টেকনিক্যাল কারণে, বাকি সবাই পাচ্ছে। তাহলে আশা করা যায় যে এতে মোটামুটি 100% হয়ে যাবে। ওল্ড এজ পেনশনটা কত কত নাম্বার না ওল্ড এজ পেনশন অ্যামাউন্টটা কত? ওল্ড এজ পেনশন 1000 মানে অ্যাবাভ 60 উপরে চলে গেলে ওল্ড এজ পেনশনে পড়ে যাবে। হ্যাঁ 1000 মানে কেউ না কেউ পাবে। হ্যাঁ পাবে, 60 বছর অবধি লক্ষ্মী ভান্ডার পাবে। তারপরে লক্ষ্মী ভান্ডার যাতে শেষ হয়ে যাচ্ছে সাথে, যদি অটোমেটিক্যালি যদি বার্ধক্য ভাতা চলে যাবে নাকি আবার অ্যাপ্লাই করতে হবে? এই চেষ্টা করা হচ্ছে, যারা লক্ষ্মী ভান্ডার পেতো আর ওদের 60 বছর হওয়ার ফলে ওরা পাবে না, এই সিস্টেমটা ডেভেলপ করা। ওটা কি অটোমেটিক্যালি চলে যাবে বার্ধক্য ভাতা? চেষ্টা করা নাকি আবার অ্যাপ্লাই করে এই সিস্টেমটা ক্যারি করা হচ্ছে, মানে ডিপার্টমেন্ট এটা নিয়ে ভাবছে।